আপনাদের ভাইয়া তো গরিব মানুষ এই জন্য ইনফিনিটিতে আসছে ডিসকাউন্ট দিছেন দেখা লাগে তাই নাদির বলো আসসালামু আলাইকুম বলো বিসমিল্লাহ এটা ফাবলারের জন্য এটা নিব না এটা নিব বলো তো কোনটা নিব প্রথমবার বাইরে আইসা মানে এরকম কান্নাকাটি করতেছে কোন কিছু নেই এইটা বেশি বড় হয়ে যাবে না এটা হচ্ছে পাখির খাঁচা যদিও পাখি এটার মধ্যে ভোর বেলার ভিডিও মানে আজানের একটু পরপরই যখন আসলে ভোরের আলো ওঠে ওই সময়কার ভিডিও তো ভোরে ওঠার পরে দেখা যায় কি সহজে পরবর্তীতে আর ঘুম আসতে চায় না আর যখন একটু ঘুম চলে আসে ওই টাইমে আবার আবরার ঘুম থেকে উঠে যায় এরকম হয় আর কি তো এখন আসলে বারান্দাটা একটু বেশি ভালো লাগে গাছগুলোর জন্য যদিও একটা গাছ একটু অসুস্থ হয়ে গিয়েছে মানে এদের আসলে টপে শিফট করতে পারলে বেশি ভালো হতো আর কি আজকে হচ্ছে মজার মজার সব রান্না করা হবে এটা হচ্ছে লুট্টা মাছ যেটা বাসা থেকে মানে চট্টগ্রাম থেকে আনছিলাম শ্বশুরবাড়ি থেকে তো লুট্টা মাছের ফ্রাই করব আর এটা হচ্ছে গিয়ে রুই মাছ ভুনা করব ইচ্ছা আছে তরকারি দিয়ে রান্না করতে পারি শিওর না আর ডাল রান্না করা অলরেডি শেষ আর এই চুলায় হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া রান্না করা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে গিয়ে কাঁচা টমেটো ভাজি করব যদিও এগুলো কাঁচা ছিল এরকম ছিল আরো সবুজ সবুজ ছিল বাট এখন মোটামুটি অনেকটা রং ধরে গেছে বাসায় থেকে থেকে বাট এগুলো তরকারিতে দিলে অতটা মজা লাগে না তাই দেখি এটা ভাজি করে খাওয়া যায় কিনা টাকা দিয়ে কিনা আনছে ফালাই দিলে কেমন লাগে বলেন যদিও আজকে একদম ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু মাঝখানে আবার সকালে ঘুম থেকে ওঠার পরে একটু কাজ শুরু করেছি পরে আর ভিডিও করা হয়নি তো আজকে হচ্ছে লইট্টা মাছের যেহেতু ফ্রাই করব তো সেই জন্য মাছগুলোকে আগে থেকে একটু ম্যারিনেট করে নিচ্ছি সব মশলা দিয়ে বাবা আমার আব্বু শোনো কোথায় এখানে মিষ্টি কুমড়া রান্না করা শেষ আর এই চুলায় হচ্ছে গিয়ে এখন রুই মাছটা ভুনা করে নিব মাছটা এই যে ভাজি করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে লইট্টা মাছটাও ম্যারিনেট করে রেখে দিছি আজকে হচ্ছে কাঁচা টমেটো ভাজি করব তো সেটাও কাটা হয়ে গেছে তো রুই মাছের জন্য মশলাটা একটু ভালো মতো কষাই নিব মশলা কষাই নিলে তরকারি এমনিতেই অনেকটা টেস্ট হয়ে যায় চিংড়ি মাছ দিয়ে টমেটো ভাজি আর এই চুলায় হচ্ছে গিয়ে মাছ ভুনা করা হয়ে গেছে আর সরাসরি ভয়েস দিয়ে ভিডিওগুলো করে ফেললে আমার জন্য কষ্ট একটু কম হয় কিন্তু কিছুই করার থাকে না সবসময় আসলে সরাসরি ভয়েস ওভাবে দিতে পারি না যেমন এখন এই যে ভয়েস ওভার করতেছি আর আবরারকে সাথে নিয়ে ভয়েস ওভার করতেছি তো ওর টুকটাক শব্দ আপনারা শুনবেন তো পৃথিবীতে আসলে কোনো কাজই সহজ না সব কাজই কঠিন বাট আমরা মানুষ যারা আছি তারা কাজটাকে আয়ত্ত করে নেই বা করার জন্য চেষ্টা করি বোধহয় কাজটা অনেকটা সহজ হয়ে যায় এই আর কি তো যাই হোক আমি এখানে হচ্ছে লইট্টা মাছের পাকোড়াটা করে নিয়েছি আর খুবই সুস্বাদু হয় এটা খেতে আপনারা এটার রেসিপি আমার হচ্ছে তামান্নাস কিচেনে পেয়ে যাবেন তো সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন তারপর আপনাদের জন্য আমি লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর আমার বাগানের ফুলগুলো একটু আপনাদের দেখাই আগে তো বেশি ফুল গাছ আমার ছিল না বাট শীত উপলক্ষে বেশ কিছু ফুল গাছ কিনেছি আর খুব সুন্দর সুন্দর ফুল ফুটতেছে সেগুলো দেখে আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো আফিফ আপনারের জন্য আসলে বারান্দা থেকে গাছ কমাই ফেলছিলাম বাট তারপর আবার কিছু গাছ কিনে ফেলছি আর এগুলো একটু অসহায় অবস্থায় আছে কারণ এখনো এগুলোকে হচ্ছে গিয়ে টবে লাগানো হয়নি মোটামুটি বারান্দা সব গাছ আমি আসলে দিয়ে শেষ করে ফেলছিলাম কারণ
বারান্দা এখন একদম ফাঁকা বলা যায়, ম্যাক্সিমাম গাছই নাই। তো তারপরে ওই ফুল গাছ দেখে কেন যেন ফুল গাছ নিতে ইচ্ছা হলো, নিতে ইচ্ছা হলো বললে ভুল হবে, আপনাদের ভাই আসলে গিফট করছে তো সেই জন্য নেওয়া। আর এটা এক সিজনই থাকবে তো সমস্যা নেই। তো ভাবছি আজকে হচ্ছে দুপুরের পরে বা বিকেলের দিকে গাছগুলোর জন্য কিছু টব কিনতে যাব। ফুলগুলো দেখেন কি সুন্দর লাগতেছে, আর নিচেও কিছু গাছ আছে একদম অবহেলায়, বারান্দাটা একটু গোছাতে হবে ঠিকঠাক মতো। এটা হচ্ছে পাখির খাঁচা, যদিও পাখি এটার মধ্যে আসে যায়, খাবার খেয়ে চলে যায়, এই আর কি। আর এটা হচ্ছে আফিফের বর্তমানে খেলার জিনিস টিংকি। এ দেখেন দুই ভাইয়ের অবস্থা, বালিশ কাঁথা সব দিয়ে না বাবা, দাও 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 টিংকি, এই যে টিংকি দাও। সব রুমের থেকে সব বালিশ যা যা আছে সব কিছু নিয়ে আসছে, নিয়ে আসা তারা এই যে খেলতেছে, এই হচ্ছে কি তাদের অবস্থা। দাও টিংকি করো, টিংকি করো, আবার করো টিংকি, এত জোরে টিংকি, চলো তুমি বিছানা কি করছো, বিছানা কে গোছাবে, আম্মু কতক্ষণ বিছানা গোছাবো বারবার, হ্যাঁ এটা দুষ্ট বাচ্চা, ভালো বাচ্চা ভালো, সি 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 সি, চলো চলো গোসল করি, সরি বাবা, না গোসল করে আসো, কি অভিমান, ধরাই যায় না ধরাই যায় না, আসো আবার চোখ দিয়ে পানিও চলে আসছে, হ্যাঁ অটো নাকি, দাঁতগুলো কই দেখি, কিচ্ছু নাই, আপনি টাকা দিয়ে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ দাও, আবার আল্লাহ হাফেজ দাও, আপনি এখন ভাত খেয়ে ঘুমাবে, আর আপনি বলো ভাত খেয়ে দুষ্টু করবে না, তাহলে কি করবে, ও ভাত খেয়ে আপনার সাথে খেলা করবা, আব্রু তো ঘুমায় যাবে, তোমার সাথে খেলা করবে আব্রু, আচ্ছা ঠিক আছে, ওকে ও খেলতে খেলতে ঘুমায় যাবে, ওকে আল্লাহ হাফেজ। তো এখন আমরা খাওয়া দাওয়া করে একটু বের হচ্ছি, কিছু কেনাকাটা আছে সেগুলো করব, তো ঠিক আছে চলেন যাই। আচ্ছা তুমি কই যাও বলো, জুতো কিনতে যাও, আচ্ছা এই যে দাদুর সাথে কথা বলে এসো, দাদুরে বলো আসসালামু আলাইকুম বলো, দাদু ভালো আছো, বলো হ্যাঁ ভালো, বলো তুমি ভালো আছো দাদু, বলো বলবা না এত লজ্জা কেন তোমার, ওই যে বাবা আসছে, আমরা একটু মেডিয়েটের এখানে আসছিলাম, আপনাদের ভাইয়ার অফিসের একটু কাজ ছিল ও শেষ করলো, এখন আবার আমরা যাব, দাদাকে টাকা দিয়ে দাও, বলে টাটা, এই দুষ্টু। মাদ্রাসার মাঠে হচ্ছে ওয়াজ মাহফিল হবে তিন দিন ব্যাপী মেবি, তো সেই জন্য এখানে সাজাইতেছে, যাদের 1-2-3 তারিখে হচ্ছে গিয়ে হবে সবাই চলে আসবেন, এখন হচ্ছে কি একটু নার্সারিতে আসছি, কারণ আমি যে টবগুলো খুঁজতেছি সেগুলো বেশি পাচ্ছি না আমার পছন্দ মতো, তো দেখি এখানে আছে নাকি, এটারে কি হাজারি গোলাপ বলে, এটারে হাজারি গোলাপ বলে, এগুলো একদম ছোট ছোট, তোমারই জিজ্ঞেস করতেছি, এই যে এগুলোর চারাও নেওয়া যায় বুঝছো শীতকালে, এগুলোর জন্য নামটা আমি ভুলে, এত ছোট গোলাপ তো ফার্স্ট টাইম মনে হয় দেখলাম, এগুলো চারা কত, বড়টা কত, ছোটটা কত, এই যে এগুলো কত, এই যে
তো এখানে বেশ কিছু গাছ পছন্দ হয়েছিল, বাট আমরা যেহেতু এখন শপিং এ যাব তাই আর কেনা হয়নি, ভেবেছি পরে এসে নিব। তবে এখানকার গাছের দাম তুলনামূলক হচ্ছে আমরা আগে যেখান থেকে গাছ নিয়েছি সেখান থেকে অনেক বেশি। আর আপনাদের আগেও আমি ওই ভিডিওতে বলেছিলাম শহরের বাইরে আসলে গাছের দাম অনেক কম, যারা গাছ পছন্দ করেন এবং একসাথে অনেক গাছ কিনবেন ভাবছেন তারা জাফলং রোডে শহরের বাইরে আর কি ওখান থেকে গাছ কিনবেন, তাহলে অনেক কমে আপনারা অনেক বেশি গাছ কিনতে পারবেন। তো আমরা টপের জন্য আসলাম, বাট টপ খুলো না। আমরা এখন হচ্ছে গিয়ে ফেবুলাসে আসছি, এখান থেকে আফিফের জন্য জুতা দেখব। আফিফের জুতাগুলো মানে বেশিরভাগই এই জায়গা থেকে কেনা হয়, তো আজকে যাই দেখি আফিফের জন্য ভালোটা পাই কিনা। চলো 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 যাও। আজকে এখানে কেস নাই, কেস করতেছি আজকে নাই। কোনটা নিবা বলো? আপনাদের ভাইয়া তো গরিব মানুষ, এই জন্য ইনফিনিটিতে আসছে। ভ্যানে কত সুন্দর সুন্দর টি শার্ট দেখলাম, তুমি সেটা রেখে ইনফিনিটিতে আসলে এটা ঠিক না। ভ্যানে কত সুন্দর সুন্দর গেঞ্জি দেখলাম, টি শার্ট দেখলাম। ও টি শার্ট তো আর গেঞ্জি একই কথা, দুইটা বলতেছি। তারপরে হচ্ছে গিয়ে শার্ট দেখলাম, জ্যাকেট দেখলাম, তুমি সবকিছু রাইখা ইনফিনিটিতে আসলে এটা ঠিক না। রিপন কত কম বলো? ইনফিনিটিতে ডিসকাউন্ট দিছিনি দেখা লাগে তাই দেখো। বাবা পরে দেখো, এইটা বেশি বড় হয়ে যাবে। এটা মেডিসিন বক্স, বাবা মেডিসিন বক্স। এটা মেডিসিন বক্স বাবা? হ্যাঁ হ্যাঁ এটা গাড়ি। আর এটা কি দেখো তো? এটা তো গাড়ি। এটা একটু ছোট হবে, বড় নিও না। এই দেখো আপনাদের জন্য এটা নিব না এটা নিব বলো তো? কোনটা নিব? এটা নিব আফিস? এই যে দেখো এটা নিব না, তাহলে এটা নিব। তুমি কি করো বাবু? আব্বু এটা কি? আচ্ছা সামনে দিকে সুন্দর হয়ে যায়, চলো। এই প্রথমবার বাইরে আসা, মানে এরকম কান্নাকাটি করতেছে কোনো কিছু নেয়ার জন্য, মানে সে যেটা দেখতেছে সেটাই তার লাগবে, বিশেষ করে খেলনা। ঠিক আছে, তো অলরেডি কিনে দেওয়া হয়েছে, সেটা ব্যাগে রেখে আবার নতুন আরেকটার বায়না ধরতেছে, কারণ এখানে তো সে অনেক অপশন পাইতেছে। আজকে কেনাকাটা সবকিছু এলোমেলো হইতেছে, কারণ আফিফ প্রথম দিকেই একটু বিরক্ত করতেছে বলা যায়, যা দেখতেছে তাই চাইতেছে, তো মনোযোগ দিয়ে কোনো কিছু নিতেও পারতেছি না। আর এদিকে হচ্ছে গিয়ে আরো যে যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো পাচ্ছি না, মানে সবসময় যে দোকানগুলোতে সব জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো নাই আজকে, এই জন্য আরো বেশি ঝামেলা হচ্ছে। তো যেহেতু মন মতো সবকিছু হচ্ছে না তাই ডিসিশন নিলাম যে এখন চলেই যাব। তাইলে আমরা মোটামুটি আজকে বেশ কয়েক জায়গায় টবের সন্ধান করেছি, বাট ভালো মতো মন মতো টব কোথাও পাইনি। তো আরএফএল এর বেশ কয়েকটা শোরুম ঘুরে তারপরে আমরা এখান থেকে টপ নিতে বাধ্য হলাম, কারণ আমাদের গাছগুলোকে বাঁচাতে হবে, ওগুলোর অবস্থা বেশি ভালো না।
আমাদের পটি আছে তো এটা তো আমাদের লাগবে না এটা হাত বাবা চলে যেতেছে আমাদের রেখে আমরা চলে যাই এই যে আফি ঘোরাও সম্ভব হয়নি তো এক দোকান থেকে দেখে ওর জন্য জুতা কিনলাম এক দোকান বা দুই দোকান থেকে কারণ জুতা যে দেখে কিনবো সেই সুযোগটা সে দিচ্ছিল না তো যাই হোক আর যেটা বেশি দরকার ছিল সেটা হচ্ছে কি বলবো বারান্দার জন্য ফুলের টপ হ্যাঙ্গিং টপ দিচ্ছি কারণ হচ্ছে কি নিচে টপ যেগুলো দেই ওগুলা দিলে কি করে আফিফ সরি আফিফ না আবরার হচ্ছে মাটি তুলে ফেলে গাছ ছিঁড়ে ফেলে তাই ভাবতেছি এগুলো দিয়ে একটু উপর দিকে রাখবো তাহলে ও ধরতে পারবে না এগুলো অবস্থা তো গাছগুলো এখনই ভাবতেছি লাগাই নিব আর রাতে হচ্ছে কি একটা লাইভ আছে আমার ফেসবুক পেজ থেকে তো লাইভটাও করব তো তার আগে কাজগুলো একটু শেষ করে নিব আর যারা ইউটিউবে আছেন আমার ফেসবুক পেজ এখনো ভিজিট করেনি অবশ্যই আমার ফেসবুক পেজটা ঘুরে আসবেন আর সেখানে একটা ফলো করে আসবেন যারা ফেসবুক ইউজার আছেন তারা আর কি কারণ ফেসবুক পেজেই বেশি সময় অ্যাক্টিভ থাকা হয় এবং হচ্ছে গিয়ে বর্তমানে আসলে ফেসবুক পেজটার দিকে একটু নজর দিতেছি চ্যানেলে দিতেছি বাট চ্যানেলের থেকে পেজটাকে একটু বেশি নজর দিচ্ছি আর ওখান থেকে মোটামুটি রেগুলারই লাইভে আসা হয় তো যারা লাইভে কথাবার্তা বলতে চান তারা ফেসবুক পেজটা অবশ্যই মানে লাইক ফলো করে রাখবেন তো ঠিক আছে আজকে কথা আর না বলি আমি এখন গাছগুলো লাগাই তো আমি আসলে এর থেকে একটু বড় সাইজের হ্যাঙ্গিং টপ খুঁজছিলাম বাট আমি পাচ্ছিলামই না কোথাও বাট অনলাইনে দেখলাম বাট অনলাইন থেকে আনলেও আনতে আসলে সময় লাগবে তো যাই হোক আমি হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলোতেই লাগিয়ে নিচ্ছি আর আমার গাছগুলো যেহেতু একটু বড় তাই আমি কিছু মাটি কমিয়ে তারপরে হচ্ছে এই টবে লাগিয়ে নিচ্ছি না হলে হচ্ছিল না আর একটা গাছের অবস্থা একদম খারাপ হয়ে গেছে দেখেই আসলে খারাপ লাগতেছে তো জানি না এই গাছটা ঠিকঠাক হবে কি না আর আমাদের মতো যারা গাছ ভালোবাসে আমার মনে হয় গাছপালাও না নিজের সন্তানের মতো মনে হয় ওদের মানে খারাপ কিছু দেখলেও না কেমন যেন খারাপ লাগে আবার ওদেরকে সুন্দর দেখলে তখন মনটা মানে ভালো হয়ে যায় আপনাদের এমন হয় কি না জানি না আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন পেজ ফলো করে দিবেন তো দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দুপুরে আসলে ওই যে কি বলে ধনিয়া পাতা দিতে ভুলে গেছিলাম ধনিয়া পাতা দিলে এই লইট্টা মাছের ফ্রাইটা আরো বেশি মজা লাগে খাইতে তাই এখন দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচও দিলাম কারণ আপনাদের ভাইয়া খাবে তার কাছে ঝাল কম হয়েছে মনে হয় তো এটা ভেজে নিব রাতে মোটামুটি সবার খাওয়া শেষ আমাদের একটু লেট হয়েছে খাইতে তো তেলও মোটামুটি গরম হয়ে গেছে এখন ভেজে নিব ঠান্ডা হয়ে গেলে অত মজা লাগে না আমি দেখছি সেই জন্য সবার খাওয়ার সময় যার যারটা বেজে নেওয়া হয়েছে